বৃষ্টি কমলেও এখনও পানিবন্দী চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, দোহাজারির কয়েক লাখ মানুষ। এ বিষয়ে আরও জানাতে চন্দনাইশের হাশিমপুর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, পানি পুরোপুরি নামতে কতদিন সময় লাগতে পারে? আর পানিবন্দি মানুষের কাছে প্রশাসনের কোনো সহযোগিতা এসেছে কি না? উজ্জ্বল, মূলত টানা 6 দিন বৃষ্টিপাতের পর আজকে বৃষ্টিপাত কিছুটা কমেছে, অর্থাৎ সকাল থেকে কিন্তু সেভাবে ভারী বর্ষণ হয়নি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এবং যে কারণে যেটি হয়েছে যে গতকালের চেয়ে পানি কিন্তু কিছুটা কমেছে। এখানে যারা পানিবন্দী মানুষ তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছেন তারা। এখানে আমরা দেখেছি যে বেশিরভাগ বাসা বাড়িতেই কিন্তু যারা বসবাস করছিলেন তারা পানির কারণে আসলে বাসায় টিকতে না পেরে তারা কিন্তু যে প্রশাসনের পক্ষ থেকে যে আশ্রয়কেন্দ্রগুলো খোলা হয়েছে বা আশেপাশের যে মাদ্রাসা এবং সেই সাথে যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে কিন্তু আসলে তারা আশ্রয় নিয়েছেন। এবং একই সাথে অনেকেই যারা আসলে নিজেদের ঘরে থাকার মতো পরিবেশ ছিল, অর্থাৎ যেখানে হাঁটু সমান পানি ছিল, তারা কষ্ট করে সেখানে কিন্তু থেকে গিয়েছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে গতকালের তুলনায় আজকে 1 ফুট পরিমাণ পানি কিন্তু কমেছে। কিন্তু যেটি মূল বিষয় সেটি হচ্ছে যে আসলে এখনও পানি যেভাবে যে গতিতে নামছে সেভাবে এই গতিতে পানি নামতে কিন্তু আসলে এখন অনেকটা সময় লেগে যাবে। আমরা দেখেছি যে আজকে কেউ কেউ হয়তো বা তাদের যে বাসা বাড়ি সেখানে ফিরতে শুরু করেছেন, আসলে ফিরতে শুরু করছেন বললেও আসলে সেভাবে ঠিক হবে না। তারা বাসার যেই আসবাবপত্রগুলো উপরে তুলে গিয়েছিলেন, বাসার ওপরে বা টিনের চালার কাছাকাছি উপরে স্থান করে জায়গা করে রেখে গিয়েছিলেন, সেগুলো দেখভাল করার জন্য অনেকেই কিন্তু আসছেন। কিন্তু সেই বেশিরভাগ বাসায় কিন্তু বাসাবাড়ি কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে দেখেছি। প্রায় 3 লাখ মানুষ এখনও কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে এবং তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে 350 মেট্রিক টন শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। তবে স্থানীয় যেই বাসিন্দারা রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে আশ্রয়কেন্দ্রে গেলে সেখানে আসলে প্রশাসনের যে খাবার সহায়তা সেটি মিলছে, কিন্তু বন্যা কবলিত যে সকল অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু এখনও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কেউ আসলে সেভাবে তদারকি করতে আসেননি, এরকম একটি বিষয় কিন্তু তারা এখান থেকে জানাচ্ছিলেন। আর যারা বাসা বাড়িতে রয়েছেন বিশেষ করে খাবারের পানির কিন্তু তীব্র সংকটে পড়েছেন। আমরা দেখেছি যে এখানে যে টিউবওয়েলগুলো রয়েছে, সুপেয় পানির যে মাধ্যমগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্যায় পানিতে ডুবে গিয়েছে, যে কারণে আসলে গত 2 দিন কিন্তু তারা টিউবওয়েলের পানি ব্যবহার করতে পারেননি। অন্যদিকে পানিতে বিদ্যুৎ কেন্দ্র তলিয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ কিন্তু বন্ধ রয়েছে, যে কারণে মোবাইল যোগাযোগ কিন্তু ব্যাহত হচ্ছে। এবং একই সাথে যেই মোটর চালিত যেই টিউবওয়েলগুলো বা পাম্পগুলো রয়েছে, পানির পাম্পগুলো রয়েছে, সেই পাম্পগুলোতে কিন্তু আসলে পানি তুলতে পারছেন না। এবং এই কারণেই মূলত আসলে যে খাবারের পানি সেটি কিন্তু তীব্র সংকট তৈরি হয়েছে। এবং যারা বাসায় থেকে গিয়েছেন তাদের রান্নাবান্নারও কিন্তু আসলে ব্যাপক সমস্যা হচ্ছে। আমরা দেখেছি যে তারা ঘরের যেই সিঁড়িঘর রয়েছে, যাদের দোতলা বাড়ি, তারা সিঁড়িঘরে আশ্রয় নিয়ে সেখানে কোনোভাবে রান্নাবান্না করে কিন্তু আসলে দিনাতিপাত করছেন। অন্যদিকে সবচেয়ে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন যারা HSC পরীক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু কষ্টে পড়েছেন। আসলে তারা আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন, আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন, সেখানে আসলে সেইভাবে তাদের পড়াশোনাও হচ্ছে না। আবার যারা ঘর বাড়িতে রয়ে গিয়েছেন তাদেরও আসলে খাতা কলম নিয়ে যে তারা আসলে পড়ার টেবিলে বসবেন সেই সুযোগটিও কিন্তু তাদের হচ্ছে না, তারাও কিন্তু এক প্রকার বিপাকে পড়েছেন বলা যায়। তো চট্টগ্রামের আমি চন্দনাইশ উপজেলায় রয়েছি, চন্দনাইশ সহ আশেপাশের সাতকানিয়া এবং দোহাজারি বেশিরভাগ এলাকায় কিন্তু এখন পানিবন্দী। এবং এখানে আমরা দেখেছি যে মহাসড়ক যেটি রয়েছে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক, সেই মহাসড়কেও কিন্তু তীব্র যানজট এবং সেখানে কিন্তু একপাশে গাড়ি ঠায় দাঁড়িয়ে রয়েছে দীর্ঘক্ষণ ধরে, গত কয়েকদিন ধরেই। উজ্জ্বল, দক্ষিণ চট্টগ্রামের পানিবন্দী মানুষদের খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। এদিকে একই অবস্থা কক্সবাজারের চকরিয়া, পেকোসহ 9 উপজেলায়। এখানকার প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী, বিভিন্ন স্থানে ডুবে আছে।